তার উপরে লালসা ছিল রবিগুল মোল্লা, ওর বোনের বাড়ি থাকতো, থাকতে সেখান থেকে ওর উপরে লালসা। বাড়ি ওর নিজের বাড়ি আছে সাগদা তালতলা, ওর বোনাইদের সাহায্যে আমার মেয়ে নয়নাকে আমার বাড়ির থেকে সরস্বতী পুজোর ভাসানের দিনে কীটনাশকে তুলে নিয়ে যায়। আমি বাড়িতে ছিলাম না, ওর মা ওর বোনের কাছে হাতে পায়ে ধরার পরে বলল যে আমার শালা নিয়ে যেতে পারে না, একটা ফোন আমাদের ধরিয়ে দিল। সে ফোন করতে আমরা ওর বোনের কাছে ওর শালার কাছে ফোন করতে ওর শালা বললো এটা বাজে ফোন করার জায়গা না, এটা বাজে ফোনের জায়গা না। তারপর থেকে আমরা ফোন করি না, কিছুদিন খোঁজার পরে ওই রবিকুল মোল্লা ওর বোনাই বাড়ি দেবীতলা সেইখানে মেয়েটাকে নিয়ে রাখে। 17 দিনের মাথায় মেয়েটাকে ওইখান থেকে তুলে নিয়ে আসি পুলিশ সাহায্যে। পুলিশ মেয়েটাকে তুলে নিয়ে আসলো, ছেলেটাকে ছেড়ে দিয়ে আসলো। ওই দিনে ওর বোনাই করিম মোল্লা ওর বউ ওই দিন ওর ভাড়া বাড়িতে ছিল, সেখান থেকে নিয়ে আসার পরে আমরা বয়ারমারি ক্যাম্পে, ক্যাম্পের থেকে আমাদের থানায় নিয়ে যায়। থানার থেকে সকালবেলা বৈশাটে নিয়ে যায়, বৈশাটে মেয়ের রিপোর্ট দিয়ে আমাদের হাতে মেয়েটাকে তুলে দেয়। দেওয়ার পরে আমরা এনে ভয়তে ওর মামার বাড়ি রামঝাড়া তালদার শিকারি পাড়ায় রেখে দিই। 9 দিনের মাথায় কি কোনো রকম খোঁজ পেয়ে সেইখান থেকে তুলে নিয়ে যায়। কি করিম মোল্লা? না, রবিকুল মোল্লা। ও সেখান থেকে তুলে নিয়ে যায়। ওর দিদিমাকে ধাক্কা মেরে ওর মামি কোলে, 9 দিনের বাচ্চা ছিল, ওর মামিকে মেশিন টেশিন দেখিয়ে মেয়েকে তুলে নিয়ে যায়। সেখান থেকে আর আমরা পাচ্ছি না, এই পর্যন্ত এখনো পর্যন্ত খোঁজ পাচ্ছি না। থানায় গেলাম, থানায় বাসিন্দা থানায় একটা ডায়েরি করলাম। এইখান থেকে এসে সন্দেশখালী থানায় এসে ডায়েরি ছিলাম, ডায়েরি দিল না। ওইখান